তুমি আমার কাছে যদি রিকোয়েস্ট করে বলো যে আমার কিছু টাকা লাগবে আমি দিতে পারি, কিছু না। তা তুমি যে তুমি যে বলতো তুমি যে বলতো যে আমার কাছে তুমি টাকা পাও, হ্যাঁ আমি তোমার কাছ থেকে টাকা নিছি, এটা কোনোদিনই বিশ্বাস করার যোগ্য না। কারণ এখনকার সময়ে যা কিছু করো না কেন তোমার প্রমাণ দরকার, আর আমি তোমার কাছ থেকে নিয়েছি তার কোনো প্রমাণ আছে? দর্শক মন্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা প্র্যাঙ্ক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকে প্র্যাঙ্ক ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে প্র্যাঙ্ক ভিডিওটি কি হতে চলেছে। আজকে প্র্যাঙ্ক ভিডিও হলো যে আপনাদের বৌদি লেখাপড়া করতে চায়, আর সেই লেখাপড়া করতে চায় এটা নিয়ে প্র্যাঙ্ক ভিডিও হবে। তবে আমি বারবার বলার চেষ্টা করব যে হ্যাঁ লেখাপড়া করে কি হবে, তুমি মেয়ের মা হচ্ছে, তোমার লেখাপড়া করার দরকার নেই, কিভাবে মেয়েকে মানুষ করবো, কিভাবে মেয়েকে বিয়ে দেওয়া, এটা নিয়েই প্র্যাঙ্কটা হবে। সো সাথে থাকুন আর প্র্যাঙ্ক ভিডিওটি এনজয় করুন। প্র্যাঙ্ক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো প্র্যাঙ্ক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেক অনেক বিনোদন পাবেন। সো এখন আমি আপনাদের বৌদির জন্য ওয়েট করবো। সো সাথেই থাকুন। আজকে একটা কথা জেনে আসলাম। জেনে আসলাম যে কলেজ শুরু হয়ে গেছে, বই কিনতে হবে। টাকা দাও, দামি দিচ্ছে ওখান থেকে। মানুষের ডিসিশন চেঞ্জ হতে পারে না? কি করতো বই কিনতে হতে, মাথা খারাপ হয়ে গেছে? তুমি তো বলেলে। আরে বলেলাম তাই কি, আমি বলেলাম তাই বলে কি ডিসিশন চেঞ্জ হতে পারে? বাড়ির বউ বাড়ি থাকবা, কিসের কলেজ হবে কি না কি কলেজ আসছি না? তা যাস না তাই কি, বাড়িও পড়া হবে না, কে পড়া হবে? তো তোমার তো পুরো জীবন বলতি না। তা বই কিনতে পারো না? বই কিনতে পারো না? বই খাবে তো না? এই যুগে কেউ কারোর কাছ থেকে টাকা ধার নিলে সে দেয়? তুমি শুনেছো কোথাও? মেরে দেয়। তুমি কান দিচ্ছিস কেন? কত সাহস, বরের কান ধরতে যদি লজ্জা লাগে না একটু? এ ভর্তি টাকা আমি ম্যানেজ করলাম, আমি ফর্ম ফিল আপ করলাম, আমি ম্যানেজ করলাম, রেজিস্ট্রেশন করলাম। আমি তুমি কি করেছো? কিচ্ছু করিনি। বললাম বই করে কিনতে, তাও সে বলতেছ কিনে দেওয়া লাগবে না, আমার যে টাকা না সেটা করে দিবে। আমি বই অনেকটা হই। তোমার কাছ থেকে কি কিছু টাকা নিলো? আমি টাকা নিলে তুমি প্রমাণ দেখাও। ওই তুমি ওই ছাতা কেনার সময় টাকা নিলে যে তুমি কোন ছাতা কেনার সময়? লাইটিং ছাতা কেনার সময় 500 টাকা নিলে যে এখন নিশ্চয় বই কেনার টেনশন তোমার করতে হবে না, তো আমি বই কিনে দেবো। বই কিনে দেবো তোমার নিজি মানুষ হতে হবে না? কেন আমি মানুষ না? তা কি তুমি মানুষ না? তুমি কি তাহলে কি বোন মানুষ? কি আজব,
নিজে মানুষ হতে আর নিজে নিজে না জানলে লোকে এই আসছে গো মেয়ে ছিল ও কি ও যা শিখো তো তাই শিখো বলে টাকা দাও কেন টাকা কি আমি তৈরি করব না কে টাকা নিছ তুই জোরস কখন নিছি তোর কাছ থেকে প্রমাণ দেখাও প্রমাণ দেখাও তো আসার আছে মেতেছে প্রমাণ দেখাও টাকা নিছি তারপরে তারপরে যা বুঝাচ্ছি বইঠই ও পুরনো বইগুলো মানে বিক্রি করে যা ম্যানেজ করেছে তার তো টাকা খরচ করে হবে কি খরচ করিস টাকা খরচ করছ না কি প্রমাণ দেখাও সকল সকল কিছুর মূল্যে এখন প্রমাণ দরকার যে কাজই করো না কেন প্রমাণ চাই প্রমাণ চাই মুখের কথা কেউ বিশ্বাস করে না আমার কথা বলতিস প্রমাণ কই আমি টাকা নিয়ে প্রমাণ করছি প্রমাণ কেউ কিনেস কন্তে কিসের সাথে টাকা না দিলে কন্তে কিনেস কালকে বাবার টিকিট এনে কন্তে আমি টাকা না দিলে মেয়ের মানুষ করার জন্য কি কি করা লাগে করো তুমি নিজে 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 অশিক্ষিত মেয়ে কিংবা শিক্ষিত হবে কোনো টাকা লাগবে না তুমি আমার কাছে যদি রিকোয়েস্ট করে বলো যে আমার কিছু টাকা লাগবে আমি দিতে পারি কিছু না তুমি যে বলতো যে আমার কাছে তুমি টাকা পাও হ্যাঁ আমি তোমার কাছ থেকে টাকা নিছি এটা কোনোদিনই বিশ্বাস করার যোগ্য না কারণ এখনকার সময়ে যা কিছু করো না কেন তোমার প্রমাণ দরকার আর আমি তোমার কাছ থেকে নিছি তার কোনো প্রমাণ আছে প্রমাণ আছে বলো প্রমাণ আছে টাকা দে প্রমাণ দরকার টাকা তোর আমি কোন টাকা পয়সা দিতে পারবো না বইটা টাকা টাকা করুন না তো টাকার নাম ফাঁকা টাকা তো চিনে বই নিছিল কি বই কিসের বই ইন্টার বই নিয়ে কি করবো ইন্টার মানে কি বলো দেন এগারো ক্লাস ইন্টার মানে এগারো ক্লাস খারাপ
আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন আছে বেল বাটন চেপে দিয়ে অল করে দিবেন যাতে আপডেট ভিডিওগুলো পান তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই মাথা সমস্যা আছে হালকা আমি তো সমস্যা আছে